অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অ্যান্থনি ডিসুজা আর রেহান একই ফ্রেমে, তার মানে এরা পরিচিত। কি হতে পারে এদের সম্পর্ক? অ্যান্থনি ডিসুজা, রেহান ডিসুজা, তার মানে বাবা আর ছেলে। এটা তো রিনা মনে হচ্ছে। অ্যান্থনির বাড়ির দিকে যাচ্ছে, শিখাকে সাবধান করতে হবে, নয়তো শিখা বিপদে পড়ে যাবে। হ্যালো ভোলাদা, বলো। হ্যাঁ শিখা, রিনা রিনা ভিকি সাইকিয়াট্রিস্ট, ও অ্যান্থনির বাড়িতে ঢুকছে, সাবধান। এখানে রিনা আসছে কেন? যাই হোক, আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে এক্ষুনি। পিজা? এই সময় পিজা আবার কে অর্ডার করলো? ম্যাম, ফ্রি পিজা ম্যাম, প্রমোশনের জন্য। নতুন কোম্পানি তো, আপনি খেয়ে দেখুন, ভালো লাগলে আবার অর্ডার করবেন, কেমন? আচ্ছা নিন। শুনুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পিজ্জা আমার ভীষণ ফেভারিট, খেয়ে ভালো লাগলে আমি আবার অর্ডার করব। ওকে ম্যাম। ম্যাম আপনার নাম? টিনা। শিখা, উনি ডক্টর, পাপড়ির ডক্টর, ডক্টর রিনা দত্ত। ওকে ম্যাম। কোথায় গেল মেয়েটা? কোন মেয়েটা? যে মেয়েটা পিজা দিতে এসেছিল। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করলো, আমি তো অর্ডার করিনি। তারপর আমি ভাবলাম যদি তুমি অর্ডার করে থাকো, তো দেখলাম তুমিও নেই। গেল কোথায় মেয়েটা? মেয়েটা তো চলে গেল। তোকে দিয়ে গেছে এটা? তুমি অর্ডার করেছিলে? না, আমি অর্ডার করিনি। আমাকে মেয়েটা বললো যে পিজার একটা নতুন সেন্টার খুলেছে, তো সেটার প্রচারের জন্য নাকি ফ্রিতে পিজা দিচ্ছে, সেই জন্য দিয়ে গেল। ও, সেটা আমি বুঝতে পারিনি। তো ঠিক আছে, তুমি তো পিজা ভালোবাসো, এনজয় করো। হুম।
ওখানে কি দেখলে শিখা? তুমি দরজাটা বন্ধ করে আসো, আমি বলছি। বলো, বসো তুমি আগে। ভোলাদা, আমি তোমাকে এখন যেটা বলবো তুমি শুনলে চমকে যাবে। ভোলাদা, বাবা এখনো বেঁচে আছেন। কি বলছো শিখা? কাকা ও বেঁচে আছেন? হ্যাঁ ভোলাদা, আমি কি হল দিয়ে বাবাকে দেখতে পেয়েছি। ওরা বাবাকে আটকে রেখেছে। এখন আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার। রেহান বাবু শুধু আমার জন্য ভিকি বাবুর পেছনে পড়েছিলেন না, রেহান ডিসুজা আসলে অ্যান্থনি ডিসুজার ছেলে। বাবার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্যই রেহান বাবু ভিকি বাবু আর বাবার পেছনে পড়ে আছে। ব্লাস্টে যে বডিটা পাওয়া গেছিল সেটা মিসিং ড্রাইভারে ভোলাদা। চায়ের দোকানে লোকটা বলেছিল না যে রেহান বাবু স্পটে এসে কাউকে একটা তুলে নিয়ে গেছিল, সেটা বাবাকে ভোলাদা। এটা খুব সাংঘাতিক কাণ্ড তাহলে। হ্যাঁ ভোলাদা, ওরা সবাই মিলে প্ল্যান করে এটা করেছে। আর রিনাও যে ওদের এই লোক সেটা আজকে ক্লিয়ার। সেই জন্যই রিনা ফিকি বাবুকে ড্রাগ ইনজেক্ট করছিল। কিন্তু রিনাকে তো বাড়িতে ঢুকেছিল ঝুমা পিসি। একদমই তাই ভোলাদা, তার মানে ঝুমা পিসিও। হ্যাঁ, তার মানে বাড়ির সব খবর রেহানদের কাছে লিক হচ্ছিল বাড়ি থেকেই। হ্যাঁ ভোলাদা, তাহলে এক্ষুনি বাড়িতে চলে ভিকে সব বলে দিই, ও শুনে খুব খুশি হবে। ভোলাদা দাঁড়াও না, বাবা যে বেঁচে আছেন এই খবর এক্ষুনি বাড়িতে জানানো যাবে না ভোলাদা। তাহলে ঝুমা পিসি রেহান বাবুদের বলে দেবেন, আর রেহান বাবুরা যদি একবার জানতে পারে তাহলে বাবাকে ওরা মেরে ফেলবে ভোলাদা। আবার পুলিশকেও জানানো যাবে না, সেটাও হিতে বিপরীত হতে পারে। একদম ঠিক বলেছো, তুমি মাথাতে আসেনি। তুমি মনে না একটা প্রশ্ন জাগছে, রিহানরা কাকাবাবুকে বাঁচিয়ে রেখেছেন কেন? আমি যতদূর বুঝতে পারছি ওদের কার্যসিদ্ধির জন্য। প্রথমে অফিস নিয়েছেন, তারপর হয়তো বাড়ি। সব কিছু পেয়ে গেলে ওরা বাবাকে মেরে ফেলবে ভোলাদা। শিখা, যা করার মতো তাড়াতাড়ি করতে হবে, অনেক দেরি হয়ে গেল শিখা। কিছু ইনফরমেশন তো আমরা পেয়ে গেছি ভোলাদা, এখন শুধু তথ্য প্রমাণ দরকার, তাহলে ওদের মুখোশটা টেনে খুলে ফেলতে পারবো। এক মিনিট। হ্যাঁ কর্ণবাবু বলুন। হ্যাঁ বলো, আপনি আমাকে ড্রাগ র‍্যাকেটের ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিলেন। আমরা বেশ কিছু লোককে ধরপাকড় করেছি। হ্যাঁ আচ্ছা, করে জানতে পেরেছি আজ রাতে একটা বড় ড্রাগ পার্টি হবে, এবং পার্টিটা কোথায় হবে সে খবরও কিন্তু আমাদের কাছে আছে। আমার মনে হয় আমরা যদি ওখানে আজ রাতে রেড করতে পারি তাহলে কিন্তু ড্রাগ র‍্যাকেটের সমস্ত মাথাদের আমরা ধরতে পারব। ওদের লিডারের নাম পাবলো। বাহ, এ তো খুব ভালো খবর। তাহলে আমি কি করব সেটা একটু ম্যাডামের সাথে কথা বলে আমাকে জানান। আচ্ছা, আমি ম্যাডামের সাথে কথা বলে আপনাকে এক্ষুনি জানাচ্ছি। হ্যাঁ শিখা, ড্রাগ র‍্যাকেটের খবর পাওয়া গেছে, আজ রাতেই ড্রাগ পার্টি হচ্ছে, আর অর্গানাইজ করছে পাবলো। এটা তো একটা সুবর্ণ সুযোগ ভোলাদা, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আজ রাতে তুমি আর আমি ড্রাগ অ্যাডিক্ট সেজে ওই পার্টিতে যাব। পাবলো, তোমার জন্য আজ আমার ভিকি বাবুর এই অবস্থা। আর আমি জানি না আর কত ছেলেমেয়ের ক্ষতি তুমি করছো, তোমার খেলা আজ খতম হবে, হবেই হবে। জানি না এটা কিভাবে হয়েছে, কিন্তু পেপার দেখে তো একেবারে সব ঠিকঠাক মনে হচ্ছে। জানি কাগজপত্র নয় এগুলো। আচ্ছা ম্যাডাম, আপনি এ ব্যাপারে কিচ্ছু জানতেন না? না মানে স্যার আপনাকে কিচ্ছু বলেননি? বিজনেস
বেঁচে দেওয়া বা হাত বদলের কথা যে সুদর্শন কখনো ভাবতেও পারে এটাই তো আমি জানি না। দেখুন, আমি না বিশ্বাস করতে পারছি না, আমি আমি মানতে পারছি না সুদর্শন এই কাজটা করে থাকতে পারে। আপনি আরেকবার একটু ভালো করে দেখুন না, সইটা সইটা আসল সই। সাইনটা সুদর্শন স্যারেরই সাইন। তার মানে মৃত্যুর আগেই উনি কাজটা করে গিয়েছিলেন। না না, এ হতে পারে না, এত বড় একটা ডিসিশন কাউকে না জানিয়ে কি করে নেবে, এটা সম্ভব নয়। এই পৃথিবীতে সবই সম্ভব। উনি হয়তো চাইতেন না যে ওনার ছেলেরা কিছু পাক। না না না, দিদি কিছু জানেন না, পরিবারের কেউ কিছু জানে না, আর এত বড় একটা ঘটনা ঘটে গেল। ডিফারেন্টলি এখানে কোনো গন্ডগোল আছে, যাকে প্ল্যান করে করা হয়েছে। গন্ডগোল কিছু নেই। হ্যাঁ, গন্ডগোল যদি থাকে তাহলে দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে উনি কাউকে না জানিয়ে সাইনটা করে গেছেন, আদারওয়াইজ মৃত অবস্থায় উনি উপর থেকে এসে সাইনটা করে গেছেন। না ম্যাডাম, আমার আর কিছু করার নেই ম্যাডাম। চক্রবর্তী ইন্ডাস্ট্রিজ এখন আর আপনাদের হাতে নেই, এটা মেনে নিন। পাবলো কোথায়? Where is Pablo? We are Pablo's special guest. Special? We are very, very special guest. প্রচুর মাল কিনবো, অনেক কিছু। Where is Pablo? My Pablo? ঠিক আছে, আসুন আপনি। কি নাম আপনাদের? ভোলালস্কি সিকালস্কি। আমি তোর কাছে আছি, ওর আর কিচ্ছু চাই না। তুমি আমি আছি। আমরা যদি হাতে নাড়ে ধরতে না পারি তাহলে সব প্ল্যানই ভেস্তে যাবে।
একটা মেয়ে? তাই তো দেখছি। এসো তো। ভবিষ্যৎ তার মানে ও নষ্ট করছে। আমি কিছুতেই ওকে চাই। চোখ খোলো শোনাই, বলে দা তুমি ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো, আমি আমি আসছি। কি হলো, এনজয় করছো না? তোমার কিছু লাগবে বলো। তোমাকে ডাকবো তোমায়? পাবলো, রিনা, টিনা, না অন্য আরো নাম আছে।